একত্রিশে মার্চ চেন্নাই এন এফসির বিরুদ্ধে আবার আইএসএল এর ম্যাচে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্স আর তাই বৃহস্পতিবার থেকে অনুশীলনে নেমে পড়ল দল জাতীয় দলের ফুটবলাররা অবশ্য যোগ দেবেন শিবির থেকে ফিরে এদিন যুব প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনে সাদিকু ছাড়া উপস্থিত ছিলেন বাকি সব ফুটবলাররাই সদ্যই বাবা হয়েছেন নারমান্দ সাদিকু তাই আপাতত তিনি দেশে চলে আসবেন দু একদিনের মধ্যেই অনুশীলন শুরু হয়ে গেলেও চিন তার ভাঁজ থেকেই যাচ্ছে কোচ অ্যান্ডনিও লোপেস হাবাসের কপালে এবার তার কারণ অবশ্যই সাহাল আব্দুল সামাদের চোট এই পরিস্থিতিতে দল যখন শিল চ্যাম্পিয়নশিপের জন্য লড়ছে সেই সময় সাহালের মতো গুরুত্বপূর্ণ একজন ফুটবলার ফুটবলারের জাতীয় শিবিরে চোট পাওয়ায় বেশ বিরক্ত হাবাস এর আগেও জাতীয় দলে গিয়ে চোট পান মোহনবাগানের আশিক করুনিয়ান। মরশুম জুড়ে তাকে দলে পায়নি মোহনবাগান যার জন্য যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে মোহনবাগানকে এবার আবার জাতীয় শিবিরে গিয়ে আরও এক ফুটবলার চোট পাওয়ায় বিরক্ত কোচ হাবাস ক্লাবের অন্দরে প্রশ্ন উঠছে বারবার জাতীয় শিবিরে গিয়ে যদি এভাবে চোট পান ফুটবলাররা তাহলে জাতীয় দলে ফুটবলার ছাড়তে তো ভয় পাবে ক্লাবগুলো সালে চোট কতটা গুরুতর তা অবশ্য এখনো জানা যায়নি এখনো পর্যন্ত জাতীয় দলের সঙ্গেই রয়েছেন তিনি তবে হ্যামস্ট্রিং এর চোট গুরুতর হলে আইএসএল এর বাকি ম্যাচগুলোয় দলকে পুরোপুরি সার্ভিস দিতে যে সাহাল পারবেন না তা স্পষ্টই বলা যায় সেক্ষেত্রে এই হাড্ডাহাড্ডির প্রতিযোগিতা জেতা কঠিন হয়ে পড়বে সবুজ মেরুন শিবিরের জন্য